বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে নির্বাচনী বছরে ঋণ খেলাপিদের ছাড় না দেবার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর দেশে দামি ফোন বা প্রিমিয়াম মোবাইল ফোন সেটের বিক্রি বাড়ছে এক বছরে বিক্রি বেড়েছে ২৬ ভাগ শেয়ার বাজার পতনের ধারা থেকে বেরোতে পারছে না সূচক নেমে গেছে আট মাসের মধ্যে সর্বনিম্নে এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন নির্বাচনের পছর দেখে ঋণ খেলাপিদের কোনো ছাড় দেবে না সরকার সোমবার পরিকল্পনা কমিশনে এক প্রাক বাজেট আলোচনায় একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ এ সময় অর্থনীতিবিদরা আসছে বাজেটে প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর বেশি জোর দেবার পরামর্শ দেন আসছে জুনের প্রথম বৃহস্পতিবার অর্থাৎ সাতই জুন জাতীয় সংসদে সম্ভবত নিজের শেষ বাজেটটি পেশ করবেন অর্থমন্ত্রী যার আকার হতে পারে চার লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা দেশের জ্যেষ্ঠ অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনার শুরুতেই সেই কথাই জানালেন অর্থমন্ত্রী আমার উদ্দেশ্য ছিল যে পাঁচশোতে পৌঁছা কিন্তু সেটা হয় নাই তবুও চারশো পঁচাত্তর পর্যন্ত পৌঁছতে পারবে বাজেটের আয়তন বাড়লে স্বাভাবিকভাবেই নানা ধরনের সেবা অতিরিক্ত সেবা প্রদান করা যায় এবং সেই উদ্দেশ্যে বাড়ানো অর্থমন্ত্রী জানান এবারের বাজেটে অগ্রাধিকার পাবে শিক্ষা স্বাস্থ্যের মতো সামাজিক খাত তবে বরাদ্দের বিচারে সবার উপরে থাকবে জ্বালানি আর পরিবহন জানিয়ে দ্বিমত নেই বিশ্লেষকদেরও তবে বিশাল এই বাজেট বাস্তবায়নে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ আশঙ্কা জানিয়েছেন বড় রাজস্ব আদায়ের পরিকল্পনা নিয়েও সম্পদ আহরণের টার্গেট যখন হয় যে আগের বছরের রিয়ালটার থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্টের মতো গ্রোথ তার উপরে দাঁড়ায় তো তখন একটা অস্বাভাবিক একটা চাপের মধ্যে পড়ে এবং আমরা ইদানিংকালে দেখছি যে এনবিআর এর হিসাবের সাথে আবার মিনিস্ট্রি ফাইন্যান্সের আইবাসের এর আইবাস এর হিসাবের পার্থক্য কিন্তু আবার বেড়ে যাচ্ছে এটা এক্সপেন্ডিচারেও বাড়ছে এটা ইনকামের ক্ষেত্রেও বাড়ছে তো এগুলো বাজেটীয় শৃঙ্খলার জন্য খুব খুব ভালো না

সুশাসনের সেই প্রশ্ন বৈঠকে সবচেয়ে বেশি আসে দেশের ব্যাংকিং খাত নিয়ে আলোচনায় উদ্বেগ জানানো হয় আমানত ঘাটিয়ার বেড়ে চলা ঋণ কেলেঙ্কারি নিয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় নির্বাচনের বছর খেলাপিদের ঋণ শ্রেণীকরণের প্রক্রিয়া নিয়েও স্টেন প্লেস এভরি ফাই লো that a defaulter cannot contest the election by, in fact, permitting a short-term rescheduling of the loan at that particular year so that everyone who has a default can, in fact, contest the election by, in fact, actually availing of this provision. the election is my, a default, uh, the donenek, bahati, by. no. I actually ensure that it doesn't happen. সেই সঙ্গে ব্যাংকিং খাতে আমানতের চলমান সংকট কাটাতেও শিগগির উদ্যোগ নেওয়া হবে বলে বৈঠকে জানান অর্থমন্ত্রী সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দামি ফোনের ব্যবহার বাড়ছে দেশে গেল এক বছরে এমন হ্যান্ডসেটের বিক্রি ছাব্বিশ ভাগ বেড়েছে সেই সঙ্গে বাড়তির দিকে বিভিন্ন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনের বেচা কেনাও দেশে প্রিমিয়াম হ্যান্ডসেটের বেচা কতটা এবং দেশে স্মার্টফোন বাজারের কতটা এসব ফোনের দখলে তা নিয়ে রিপোর্ট করেছেন ফয়সাল শোভন মোবাইলের ক্যামেরা কতটা শক্তিশালী আর পেশাদার হতে পারে তা নতুন করে ভাবাবে গ্যালাক্সি এস নাইন বিশ্ববাজারে সদ্য অবমুক্ত নতুন এই ফোনটিকে এভাবেই পরিচয় করিয়ে দিচ্ছে স্যামসাং বাংলাদেশেও এস নাইন প্লাসের প্রি অর্ডার শুরু হয়েছে যার দাম পড়ছে এক লাখ টাকারও বেশি প্রশ্ন এত দাম দিয়ে কে কিনবে ফোনটি তাদের জন্য তথ্য হল এর আগের এস এইট আর এস এইট প্লাস দুটি ফোনই প্রায় বিশ হাজার পিস বিক্রি হয়েছে দেশে যার দাম ছিল উনাশি হাজার থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে এস সেভেন এজ থেকে এস এইট এস এইট থেকে আমাদের এস নাইন এইসব ক্ষেত্রে আমাদের আসলে প্রি অর্ডার খুব এনকারেজিং হারে বাড়ছে আমি যদি আপনাদেরকে বলি যে লাস্ট ফ্ল্যাগশিপ আমাদের যেটা গিয়েছে নোট এইট সেটা তার আগের ভার্সনের থেকে প্রায় এক দশমিক দুই গুণ বেশি প্রি অর্ডার হয়েছিল এস সেভেন এবং এস এইটের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের প্রি অর্ডার পিরিয়ডে আসলে টার্গেট আমরা বাড়িয়েছিলাম প্রায় সিক্সটি পারসেন্ট এবং তারপর তো রেগুলার সেলস এর বাইরে ছিলই এস নাইনের ক্ষেত্রে আমাদের টার্গেট এগেইন মানে অনেক বেশি আমরা এবার সাড়ে ছয় থেকে সাত হাজার এক্সপেক্টেশন করছি বিশ্বের ফ্ল্যাগশিপ ফোনের আলোচনায় অবশ্য সবার আগে আসবে আইফোনের নাম বাংলাদেশে এই ফোনটি বৈধ পথে আসছে দুই সাল থেকে ইউনিয়ন গ্রুপের মাধ্যমে গেল ডিসেম্বরে তারা নিয়ে আসে আইফোনের সবশেষ সংস্করণ টেন এক লাখ ত্রিশ হাজার টাকার ফোনটি বিক্রি হয়েছে এখন পর্যন্ত আড়াই হাজার পেস সব মিলিয়ে তাদের মাধ্যমেই বছরে পনেরো হাজার আইফোন বিক্রি হচ্ছে দেশে যদিও প্রকৃত বাজারটা আরো বড় বাংলাদেশের মার্কেট সাইজ অ্যাপেলের সাইজ হচ্ছে এইটি টু ওয়ান আশি থেকে এক লাখ বিক্রি হয় আইফোন যার ভিতরে আমরা করছি হচ্ছে আপনার বারো থেকে পনেরো হাজার বাকিটা আসতে আপনার অবৈধ পথে গ্রে ইলিগাল চ্যানেলে চোরাই পথে বিভিন্নভাবে আসে যে টার্গেট অ্যাপেল হচ্ছে ইচা আমাদের সিক্সটি থাউজেন্ডের মতো অ্যাক্টিভেশনস বাংলাদেশ থেকে উই শুড বি দেয়ার বাই টু শুধু গ্যালাক্সি বা আইফোন নয় বেশি দামের সব ধরনের ফোনেরই বাজার বাড়ছে গেল কয়েক বছর ধরে আমদানিকারকদের হিসাবে বিশ হাজার টাকার উপরে দাম গেল বছর এমন ফোন বিক্রি হয়েছে চার লাখ পিস যা দুই সালের চেয়ে সাড়ে ছাব্বিশ ভাগ বেশি সব মিলিয়ে স্মার্টফোন বাজারের পাঁচ ভাগ ছিল এমন হ্যান্ডসেটের দখলে যা দুই হাজার চোদ্দ সালেও ছিল মাত্র তিন ভাগ স্মার্টফোনের টোটাল নাইন পার্সেন্ট নাম্বার অফ কোয়ান্টিটি থেকে নাইন পার্সেন্ট হচ্ছে গিয়ে আপনার মোর দেন ফিফটিন টাকার উপরের কাস্টমার মানে নাম্বার অফ কোয়ান্টিটি থেকে আর যদি টোটাল বাংলাদেশের মোবাইল ফোন পপুলেশনে ধরতে পারেন তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে এটার পার্সেন্টেজেন্ড থ্রি পার্সেন্ট আমার কাছে মনে হয় এটার পসিবিলিটি বা পটেনশিয়ালিটি এখনও ফাইভ টু টেন পার্সেন্ট আছে উঁচুটুকু পর্যন্ত না যাওয়া পর্যন্ত এটার গ্রোথটা থাকবে গেল বছর দেশে প্রায় একাশি লাখ পিস বা ছয় হাজার পাঁচশো সাতানব্বই কোটি টাকার স্মার্টফোন বিক্রি হয়েছে সেখানে বিশ হাজার টাকার উপরের সেটের বাজার ছিল ষোলো ভাগ বা এক হাজার কোটি টাকারও বেশি শোভন বিজনেস রিপোর্ট মাস্টার টেলিভিশন সপ্তাহে দ্বিতীয় কার্য দিবসে বড় দরপতন হয়েছে ঢাকা শেয়ার বাজারে সার বিসসূচক ডি এসএর সাতষট্টি পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো পাঁচে শতকরা হিসেবে যা এক ভাগের বেশি যা আট মাসের মধ্যে সর্বনিম্ন তবে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে একষট্টি কোটি টাকা বেচাকেনা হয়েছে দুশো আটানব্বই কোটি টাকার হাতবদল হওয়া শেয়ারের মধ্যে দাম কমেছে দুশো তিয়াত্তরটির আর বেড়েছে মাত্র ত্রিশটির বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের বাজারে বর্তমানে দরপতন চলছে এই সপ্তাহের প্রথম দিক কার্য দিবসে প্রধান মূর্চু ডিএসি এক্স প্রায় একশো বাইশ পয়েন্ট বা দুই দশমিক এক শতাংশ দর হারিয়েছে একই সময়ে ব্লুচিপ ইন্ডিস ডিএস থার্টি দর হারিয়েছে এক দশমিক সাত শতাংশ আজকের দিনের শুরুতেই বাজারে বিক্রেতাদের প্রাধান্য লক্ষ্য করা যায় বেলা বাড়ার সাথে সাথে বিক্রয় চাপও বাড়তে থাকে ও সূচক পতন চলতে থাকে দিনের শেষ ভাগে এসে বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এক্স আজকে আটষট্টি পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার সাতশো ছয় পয়েন্টে দিন শেষ করে আজকে লেনদেন হওয়া স্ক্রিপ্টগুলোর মধ্যে দুইশো তিয়াত্তরটি দর হ্রাস পায় দাম অপরিবর্তিত থাকে তিরিশটির ও দাম বৃদ্ধি পায় আরও তিরিশটির আজকে ওভারঅল সবগুলো রেডি কারেকশন হয়েছে বড় সেক্টরগুলোর মধ্যে এন বিএফআই সেক্টর দুই দশমিক এক শতাংশ দর হারিয়ে দর হারানোর দিক থেকে শীর্ষে থাকে একই সাথে টেক্সটাইল সেক্টরও দুই দশমিক এক শতাংশ দর হারায় এদিকে ব্যাঙ্কিং সেক্টরও এক দশমিক ছয় শতাংশ দর হারায় এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাঙ্কিং সেক্টর আঠাশ শতাংশ দর হারিয়েছে ও এনবিএফআই সেক্টর দর হারিয়েছে ষোলো শতাংশ বাজারের পতনশীল পরিস্থিতির লেনদেনও কমে এসেছে আজ মোট বাজার লেনদেন হয়েছে মাত্র দুইশো কোটি টাকা ইউরোপে ডিজেল চালিত কার বিক্রি কমছে কেন পরিস্থিতি সামলাতে কোন দিকে মনোযোগ গাড়ি নির্মাতাদের সে খবর জানাবো বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস রিপোর্টে বিদেশ থেকে অভিবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের ওপর নির্ভরশীল পরিবারগুলোকে অর্থে অর্থের সঠিক ব্যবহার সঞ্চয় ও বিনিয়োগ বিষয় প্রশিক্ষণ দেবে মাস্টার কার্ড সোমবার এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল মানান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর দ্য রাইটস অব বাংলাদেশি ইমিগ্রেন্টস ওয়ার্বির সহযোগিতায় সারা দেশে পঁয়ত্রিশ হাজার ব্যক্তিকে এই প্রশিক্ষণ দেওয়া হবে এর আগে পনেরো হাজার ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়েছে মাস্টারকার্ড কার্ড অনুষ্ঠানে জানানো হয় দু হাজার পনেরো সালে বাংলাদেশের প্রবাসী আয় হয়েছিল পনেরো দশমিক ছয় বিলিয়ন ডলার অবৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ায় দু হাজার সতেরোতে প্রবাসী আয় কমে দাঁড়িয়েছে তেরো বিলিয়ন ডলারে প্রশিক্ষণের মাধ্যমে প্রবাসী শ্রমিক ও তাদের পরিবারকে বৈধ পথে অর্থ লেনদেনে আগ্রহী করা গেলে রেমিটেন্স প্রবাহ আবারও বাড়বে বলে জানান মাস্টার কার্ডের কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মোহাম্মদ কামাল বাংলাদেশ পৃথিবীর দশম বৃহত্তম রেমিটেন্স আহরণকারী দেশ কিন্তু একটা জিনিস যদি আমরা দেখে থাকি যে আমরা একসময় ছয় নম্বরে ছিলাম এটা পর্যায়ক্রমে আমরা দশ নম্বরে চলে এসেছি তার মুখ্য কারণ হচ্ছে রেমিটেন্স কমে যাচ্ছে আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আমরা এই প্রোগ্রামটা চালু করি যেখানে আমরা রেমিটেন্স ভোক্তা যারা অর্থাৎ যারা বিদেশ থেকে টাকা পাঠায় তাদের যারা ভোক্তা রেমিটেন্স তারা তারা তাদের যে টাকাটা কিভাবে এফেক্টিভ ওয়েতে টাকাটা গ্রহণ করতে পারে অর্থাৎ লিগাল ওয়েতে টাকাটা গ্রহণ করতে পারে এবং সেই টাকাটা নিয়ে তারা কীভাবে এটাকে এফেক্টিভ ব্যবহার করতে পারে তাতে আমরা মনে করি যদি আমাদের ভোক্তা রেমিটেন্স ভোক্তারা যদি আসলে এই দুটা জিনিসে সজাগ হয় তারা আরও লিগাল পথে টাকাটা পাঠাবে এবং তারা সেই টাকার যথেচ্ছ ব্যবহার করবে সরকারি বেসরকারি অংশীদারিত্ব এবং বিমান চলাচলের সহযোগিতার বিষয়ে সিঙ্গাপুরের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়ং লোং এর উপস্থিতিতে স্মারক দুটি স্বাক্ষরিত হয় সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বের প্রকল্পে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা সুং কিম

িয়ানিডারশিপ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বিভাগে একটি করে রাইস মিল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার বরিশাল বিভাগে রাইস মিলটি নির্মিত হবে পটুয়াখালীর বাউফল উপজেলার খাদ্য বিভাগের ডিতে এতে সহজে প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে ধান কিনতে পারবে সরকার পটুয়াখালী প্রতিনিধি চিনমার কর্মকারের পাঠানো তথ্য ছবিদের প্রেস রিপোর্ট বর্তমানে বরিশাল বিভাগে এক লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল সরকারিভাবে বিতরণ করা হয় এসব চালের বড় একটি অংশ ভিজিডি ভিজিএফ খাদ্যবান্ধব কর্মসূচি সহ জিয়ার হিসেবে ব্যবহার করা হয় তবে সরকারি পর্যায়ে বিভাগে পর্যাপ্ত রাইস মিল না থাকায় এই চালের বেশিরভাগই বাইরে থেকে সংগ্রহ করে খাদ্য বিভাগ এতে অনেক সময় খাদ্য গুদামে চাল দিতে অসহযোগিতা করে থাকেন বেসরকারি মিলাররা ফলে ব্যাহত হয় সরকারি বিলি বিতরণ কাজ যে কারণে দেশের প্রতিটি বিভাগে একটি করে রাইস মিল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকারের উদ্যোগের ফলে অত্র জেলায় বিশেষ করে যে আমন ধানের বামপার ফলন হয় সেই ধানটা সরকারিভাবে সংগ্রহ করা যাবে এবং সেই মিলের মাধ্যমে মিলিং হয়ে আমাদের বিভিন্ন খাদ্য গুদামে এবং স্থানীয় চাহিদা মিটানো সম্ভব হবে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরের কাছে এলএসডি এলাকায় বিভাগের রাইস মিল স্থাপনের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে জমি অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে জেলা প্রশাসককে যে সাইট সিলেকশন করা যেটি হবে সেই ক্ষেত্রে জমি অধিগ্রহণের ব্যাপার রয়ে গেছে আমরা এখানে তৎপরতার সাথে বহু অত্যন্ত দ্রুততার সাথে যাতে করে এই খাদ্য যে রাইস মিলটি তৈরি করা হবে এক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনীয় কাজটুকু অত্যন্ত দ্রুততার সাথে আমরা করতে পারব সরকারি এই রাইস মিলগুলো চালু হলে কৃষক পর্যায় থেকে সরাসরি ধান ক্রয় সম্ভব হবে এর সুফল পাবেন প্রান্তিক কৃষকরা ইউরোপে ডিজেল চালিত মোটর কার্ডের বিক্রি কমে গেছে দু একুশ সালের পর এসব কার চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আসায় বেচাকেনার এমন পতন বলে মনে করছেন বিশ্লেষকরা পরিস্থিতি সামাল দিতে বড় বড় প্রতিষ্ঠানগুলো ছাড়ে গাড়ি বিক্রির ঘোষণাও দিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে জেনেভা অটো শোতে নিত্য নতুন কার আর ভবিষ্যতের গাড়ির পর্ষা বসেছে এর পাশাপাশি আছে প্রচলিত ডিজেল চালিত জনপ্রিয় সব মডেলও কিন্তু খারাপ খবর হচ্ছে জ্বালানি খেকো এসব মডেলের বিক্রি কমছে দিনকে দিন হিসেব বলছে পুরো ইউরোপ জুড়েই একই পরিস্থিতি ডিজেল চালিত কারের বিক্রি কমে গেছে প্রায় আট ভাগ এমন অবস্থা সামাল দিতে কম দূষণকারী মডেলের দিকে ঝুঁকছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ডিজেল চালিত গাড়ির বিক্রি কমার ঘটনায় আমি উদ্বিগ্ন কিন্তু এই সমস্যার সমাধান আমাদের বের করতে হবে আমি ব্যক্তিগতভাবে কিছুটা আশ্চর্য যে জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব ইউরো মডেল এখনো গ্রহণ যোগ্যতা পাইনি এটি করা গেলে কিছুটা আশার আলো আমরা দেখতে পারি পরিবেশ দূষণ কমাতে দুই সালের মধ্যে ইউরোপে ডিজেল চালিত গাড়ি চলাচল সীমিত করার ঘোষণা নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে অটো শিল্পে এর সাথে শহরগুলো চাইলে পুরনো ডিজেল কার চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আদালতে রায় আসায় বিক্রিতে ধস নামিয়েছে যাতে যুক্ত হয়েছে প্যারিস লন্ডনের মতো বড় শহরও এতে ব্রিটেনে বিক্রি পড়ে গেছে চব্বিশ ভাগ আর জার্মানিতে উনিশ ভাগ to a certain extent to Uh, along the years so for us we, we, we will keep, keep for sure diesel power train for example for light commercial vehicle but we consider that uh, the future is going to be much more gasoline with electrification and even more uh, pure electric vehicle for us situation a matter of a hybrid model loco box jor jordi chep into tao duhajar ekushala rage bajare asa shamba bonakam geneva auto shote opel ford যেসব জ্বালানি সাশ্রয় মডেল নিয়ে এসেছে সেগুলো এখনই বাজারে আসবে না রোলস রয়েস বলছে তারা আগামী দশ বছরের মধ্যে পুরোপুরি ইলেকট্রিক গাড়ি উৎপাদনে নজর দেবে I mean, of course, emissions is a topic which I personally take very serious. And for that reason, we announced already at Rolls-Royce that we will go fully electric uh, in the next decade. Uh, and we will see Rolls-Royce moving into electrification uh, step by step by step. টয়োটা এরই মধ্যে ঘোষণা দিয়ে বলেছে তারা ইউরোপের জন্য আর ডিজেল ইঞ্জিন বানাবে না আসছে জুনে একই রকম ঘোষণা দিতে যাচ্ছে ফিয়াট আর ব্যবসা বাঁচাতে মার্সিডিস বেঞ্চ আর বিএমডাব্লিউ তাদের প্রচলিত মডেল বিক্রিতে ছাড়ের ঘোষণা দিয়েছে উৎপাদন মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করছে হাইব্রিড সব মডেল মোহাম্মদ তোহিতাঙ্গা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন